সদৌখম ছাত্র সন্থার বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র। বিজেপি আর এস এসে ধ্বংস হওয়াতো বিচারে আসুক। আসুর বিকল্প হিসাবে আর এস এসে বিচারে হিন্দুত্ববাদর উত্থান। আঞ্চলিক শক্তি মখিমূর করিব বিজেপিয়ে। আসু এরি বিজেপিমুখী হয়েছে ছাত্র নেতা। অসমের আর্থ সামাজিক আর রাজনৈতিক প্রক্রিয়াত সদৌখম ছাত্র সন্থার প্রভাব আজি উলাই করিব পৰা বিধর নহয়, বরং বিভিন্ন ক্ষেত্র ছাত্র সংগঠনটোৱে অসমীয়া ভাষা, জাতি আর সংস্কৃতির হৈ মাত মাতি আহিছে। ছাত্র সংগঠনটোর আঞ্চলিকতাবাদী চরিত্রর লগতে ধর্মনিরপেক্ষ স্থিতির বাবে অসমের ছাত্র সমাজের মাজত গ্রহণযোগ্য আর জনপ্রিয় হয়ে আছে। সেইবাবে বিজেপির তথাকথিত হিন্দুত্ববাদের সর্বাত্মক প্রয়োগ সম্ভব হয়ে উঠা নাই অসমত। তেনে পরিস্থিতিত সদৌখম ছাত্র সন্থার বসা বসা নেতাক গেরুয়া বাহিনীত সামিল করাই হয়তো নিখকটিয়া করিব বিচাৰিছে অসমৰ অন্যতম প্রভাবশালী ছাত্র সংগঠন আসু। সেই সমীকরণের লক্ষ্যে দীপাঙ্গ কুমার নাথ আর ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যরে দীর্ঘদিন ধরে সু সম্পর্ক রক্ষা করে আহিছে আর এস এসর নেতায়। ইয়ার কিছুদিন পূর্বে সদৌখম ছাত্র সন্থার মুখ্য উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যই বিজেপির এগারী অন্যতম প্রভাবশালী নেতার নলবারীস্থিত বাসগৃহত উপস্থিত হওয়া বলেও দাবি করেছে আর এস এসর একাধিক নেতায়। আমার প্রতিবেদনের সত্যতা প্রমাণ করে যা 7 ডিসেম্বর সদৌখম ছাত্র সন্থার পদত্যাগ করে আন এগারী জ্যেষ্ঠ নেতা দীপাঙ্গ কুমার নাথে। কিন্তু এই দুগারী নেতাক লই বিজেপির পরিকল্পনা কি?